হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে গাজরের হালুয়া তৈরি করছি। এখানে হাফ কেজি গাজর এনেছি, ধুয়ে ভালো করে সুন্দর করে স্লাইস করতেছি। তো বটি দিয়েও স্লাইস করা যায়, তো বটি এবং স্লাইসার দিয়ে আমি স্লাইস করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, তারপর 2 চামচ ঘি দিচ্ছি। তো ঘিটে দিলে মজার একটা ঘ্রাণ আসে। আর দিয়ে দিব তেজপাতা, এলাচি, তারপরে গাজর কুচি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিব, তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো একটু পরে পরে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন ঢাকনাতে ঢেকে দিব, আর এখন দিয়ে দিব দুধ। তো এখানে দুধ দিচ্ছি গাজরটা সিদ্ধ করার জন্য। তো এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। তো আমি এখানে চিনি 250 গ্রামের মতো দিয়েছি, হাফ কেজি গাজরের মধ্যে 250 গ্রাম চিনি দিয়েছি, এতেই অনেক মিষ্টি হয়েছে। তো এখন দিয়ে দিব পাউডার দুধ। তো আমি এখানে 1 প্যাকেট পাউডার দুধ দিয়েছি। তো এই দুধটা দিলে খেতে বেশি মজা হয়। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব কয়েকটা কিশমিশ, আর দিব কাঠবাদাম। তো এখানে কয়েকটা কাঠবাদাম দিয়েছি। তো এগুলো দিলে খেতে বেশি ভালো লাগে। তো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে হালুয়াটা, অনেক অনেক মজার হয়েছে। তো লাস্ট মুহূর্তে আমি আরও কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি।